Sizin itlerden ne farkınız var ya? তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইপ এরদোয়ান বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য গাজায় অসহায় নারী ও শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব দেশ ও সংস্থার ঐক্যবদ্ধ হওয়া উচিত। রবিবার ইংরেজি নতুন বছর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। তুর্কি নেতা তার ভিডিও বার্তায় বলেছেন, সব দেশ ও সংস্থাকে গাজায় নিরপরাধ নারী ও শিশু হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। মানবতার জন্য একটি ভালো ভবিষ্যতের প্রত্যাশা করি। এটির জন্য কথিত গণতান্ত্রিক স্বাধীনতাকামী দেশগুলোকে অবশ্যই সন্ত্রাসীদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।